হিজাব ইসলামে অপরিহার্য নয়, ভারতের আদালতের রায়। কর্ণাটকের উদুপি জেলার একটি কলেজে হিজাব পরার কারণে ঢুকতে পারেননি বলে অভিযোগ করেছিলেন মুসলিম ছাত্রীরা। ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে বলেছে, মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে কর্ণাটকের জনকয়েক মুসলিম ছাত্রী যে আবেদন করেছিলেন সেই মামলাতেই আদালত এই রায় দিয়েছেন। প্রধান বিচারপতি আর আর অবস্থির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, সরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কি পোশাক পরে আসবে সেই ইউনিফর্ম কোড বেঁধে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 25-এ যে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, হিজাব পরার বিষয়টি তার আওতায় পড়ে না বলেও আদালত মন্তব্য করেছে। এই রায় ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় রাজধানীর বেঙ্গালুরু সহ রাজ্যের বিভিন্ন এলাকায় 144 ধারা জারি করা হয়। হিজাব নিয়ে বিতর্কের জেরে দক্ষিণ কর্ণাটকের উদুপি, শিবামোগা সহ যে জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল সেখানে স্কুল কলেজও সব বন্ধ রাখা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসের শুরুতে কর্ণাটক রাজ্যে হাই স্কুল ও কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে আসা নিষিদ্ধ করা আর এ নিয়ে গেরুয়া স্কার্ফধারী হিন্দুত্ববাদীদের সাথে সংঘাতকে কেন্দ্র করে হঠাৎ সারাদেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। কর্ণাটক রাজ্যের সেই বিক্ষোভ পশ্চিমবঙ্গ সহ দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল। তখন অনলাইনে ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যাতে দেখা গিয়েছিল কর্ণাটক রাজ্যের এক কলেজে কালো বোরকা আর হিজাব পরা এক মুসলিম ছাত্রীকে জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে হয়রানি করছে গেরুয়া কাপড়ধারী একদল হিন্দুত্ববাদী তরুণ, আর ওই ছাত্রীটি তাদের পাল্টা জবাব দিচ্ছেন আল্লাহু আকবর স্লোগান দিয়ে।